এইরকম একটা হোভারবোর্ড প্রত্যেকটা পর্যটন কেন্দ্রেই থাকা উচিত। হালতি বিলের রাস্তায় গিয়ে আমি এটা ভীষণভাবে মিস করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হালতি বিলের রাস্তা। নদ নদীতে ঘেরা হালতি বিল একসময় সারা বছর পানিতে পূর্ণ থাকত, এখন বর্ষাকাল পেরোতে না পারতেই শুকিয়ে যেতে শুরু করে। বেশিরভাগ সময় শুষ্ক থাকে বলে এলাকার মানুষের যাতায়াতের সমস্যা হতো, সেজন্য চলতি শতাব্দীর গোড়ার দিকে বিলের বুক চিরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা। বর্ষার সময় এই রাস্তার 5-10 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হয়, তখন রাস্তার কিছু অংশ অনেকের কাছে সমুদ্র সৈকতের মতো দেখায়। এইভাবে জায়গাটা মিনি কক্সবাজার নামে পরিচিতি পায়। শুষ্ক মৌসুমে হালতি বিলের একটা মোহনীয় রূপ আছে, মাঝখান দিয়ে রাস্তা আর দুই দিকে ফসলে রাঙানো মাঠ দিগন্ত ছুঁয়ে থাকে। এইরকম একটা রাস্তায় হোভারবোর্ডে ঘুরে বেড়ানোর মজাটা কল্পনা করে দেখুন একবার। যারা পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে থাকেন তারা ভেবে দেখতে পারেন, এই হোভারবোর্ডগুলো আয়ের উৎস হতে পারে। জানুয়ারি মাসে শীতে সেখানে গিয়েছিলাম, আহামরি কিছু না, কিন্তু আমরা খুবই মজা করেছিলাম। সময় থাকলে দেখে নিতে পারেন। আমাদের রুটটা ছিল নাটোরের মাধনগর থেকে খোলাবাড়িয়া গ্রাম হয়ে পাটুল পর্যন্ত 10 কিলোমিটার। মাধনগর রেলওয়ে স্টেশন থেকে সামান্য একটু পূর্ব দিকে এগোলেই হালতি বিল, আর এই বিলের মধ্যে দিয়েই নির্মিত হয়েছে কংক্রিটের রাস্তা। আজকের যাত্রায় আমার সাথে রয়েছে উর্মি, আমার স্ত্রী, আমার মেয়ে নিকিতা, আর এক মেয়ে নাওরিন এবং আমার কাজিন। হ্যালো, আমার এই গাড়িটি একটা টয়োটা চেজার, চলেন এই গাড়িটা নিয়েই আমরা হালতির বিল পাড়ি দিব। আজকে একটা সতর্কতা, আপনারা কেউ কখনো গাড়ি চালাতে চালাতে ক্যামেরা চালাবেন না, এরকম করতে গিয়ে আমি অল্পের জন্য বেঁচে গেছি। আমার দুই দিকে সবুজ আর মাঝখান দিয়ে কংক্রিটের বিছানো রাস্তা। এই বিলে আমি আগেও অনেকবার এসেছি। আমরা খোলাবাড়িয়াতে পৌঁছে গেলাম। এখানে দেখেন যে অনেক নৌকা শুকনায় পড়ে রয়েছে, বন্যার পানি আসে তখন এই নৌকাগুলোই পানিতে ভেসে যায়। একটা বর্ষাকালে যখন মানুষ অবসর থাকে, পাটুল একটা ঘাট আছে, ওটা বলে মিনি কক্সবাজার, ওটাও মিনি কক্সবাজার। আর মিনি কক্সবাজার পর্যটন কেন্দ্র এখানে, এই দেখেন স্মৃতিস্তম্ভ আছে, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ দেখেন। এদিকে বন্যার সময় উপরেই থাকে, হ্যাঁ উপরেই থাকে, এবং এখানে নৌকার
সব যাত্রী বাহিরে বিভিন্ন জেলা থেকে আসে, আসে এখানে ঘুরে বেড়ায় এবং ওই স্তম্ভের ওখানে নামে বা স্কুল প্রতিষ্ঠানে যেখানে দোকানপাট থাকে সেখানে নামে এনজয় করে চলে যায়। ওই সময় মানুষ একটু কাজ পায়, তাই না? কাজ পায়। কী করে কাজ পায়? মনে করেন একটা করে নৌকার পিছনে 5,000-6,000 করে টাকা প্রতিদিন ইনকাম হয়। মোটামুটি গ্রামে 40-45 নৌকা আছে, এরকম অন্য অন্য গ্রামেও আছে। প্রায় ওই ঘাটে 150 নৌকা থাকে। ছুটির দিনে একটা করে নৌকা হয়তো 2,000-3,000 করে ভাড়া দেওয়ার পরে ওরা নেমে যাবে, আবার আর এক টিম উঠবে। এইভাবে দেখা যায় 5,000-7,000 টাকা প্রতিদিন ইনকাম হয়। তাল গাছ তোলা ওই যে ওই উঁচা ঘরটা, সবচেয়ে শান্তি হচ্ছে এখানে। চুরি ডাকাতি বাটপাড়ি বা কোনো রাহাজানি কোনো কিছুই হয় না, সেটা সম্ভবও হয় না। ঘন বসতি, যার জন্য জনগণ সবসময় সচেতন থাকে আর কি। আর একটাই শান্তি যে খাবে আর ঘুম পাইবে, এই আর কোনো দ্বিতীয় কোনো কাজ নেই। এই একটা আবাদে পরে আর কোনো কাজ থাকে না। একমাত্র ফসল এখানে ফসল হওয়ার পরে আমরা ঘরে তুলে নিয়ে বসে থেকে খালি খাবো আর ঘুম পাইবো, এই কাজ। হ্যাঁ, মাছ ধরা এত বড় একটা বিলে মনে করেন মাছ তো কম বেশি থাকবেই। এই জায়গাগুলো বছরে একটা নির্দিষ্ট সময় ডেকে দেওয়া হয়, কারণ কাঁটাটা দিয়ে থুয়ে এখন ছেঁচে মাছ ধরে নেবে, আবার মাছ ছেড়ে দিবে। আবার সেই বৈশাখ মাসের শেষের দিকে বন্যা আসার আগ দিয়ে আবার মাছ তুলে নেবে। এই এখানে পানিটা যে আসে, এই পানিটা কোন দিক থেকে আসে? পানিটা আপনার প্রথমে ঢুকে এই আত্রাই নদী দিয়ে আর হচ্ছে বারানই নদী দিয়ে ওই পদ্মার কিছু শাখা আছে, যে শাখাগুলো দিয়ে এগুলো নিয়ে ঢুকে ওখান থেকে উজায় আসে আর কি। এখান থেকে 7-8 মাইল দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে যেখানে এখনও বোঝাই যাচ্ছে না, ওখান থেকে ব্যাক করে চলে আসে এদিকে পানি। এখানে আপনারা খেয়াল করেন যে বাড়িঘরগুলো কিন্তু খুব অনেক উঁচু করে তৈরি করা, কারণ এখানে পানি ভরে যায়। সচেতনভাবেই খুব মানে এই এলাকার মানুষজন একটু উঁচুতে বাড়িঘর করেছেন। আমার মেয়েরা নৌকাতে উঠে মজা করতেছে, নিকিতা ওর মায়ের সাথে করে নেমে যাচ্ছে। এবার নৌরিনের পালা, নৌরিনও নেমে গেল। অর্ঘ, তুমি নৌকায় ওঠো নেই কেন? এমনি এই জায়গাটার একটা ঐতিহাসিক মূল্য রয়েছে, এখানে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছিল। এই জায়গাটাতে একটা বটগাছ লাগানো হয়েছে, এই এলাকার শিশুরা এসে মজা করছে, আমাদেরকে দেখে ঘিরে ধরেছে। এটা খুবই খুবই হাস্যোজ্জ্বল, সবাই খুব হাসে। এই যে সবাই খুব হাসে। ধান চাষ করেছে অবারিত জমি, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। এটা যেমন পানির বর্ষার সময় যেমন সুন্দর, ঠিক শুষ্ক মৌসুমেও ঠিক তেমনি, তার চেয়েও বেশি, দুপুরই কম নয়, এত সুন্দর যে চারিদিকে ফসলের মাঠ, মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে, মনটাই খুব সুন্দর হয়ে যায় এই এলাকায়। বন্ধুরা, আমার পিছনে যে দেখছেন যে এটা একটা বটগাছ এবং এটা পাটুল বাজার। এখানকার পরিবেশ খুবই ভালো এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো, কারণ এখানকার মানুষ গ্রামীণ মানুষ, পর্যটক যারা আসেন বর্ষার সময় তাদেরকে এই এলাকার মানুষ খুব ভালোভাবে নেয়। আমি তো দেখালাম আজকে আপনাদেরকে যে শুধু বর্ষাকালে না, শুষ্ক মৌসুমেও এই রাস্তাটাতে বেড়ানোর যে মজা, এটা আসলে বাংলাদেশের খুব কম রাস্তাতেই দেখা যাবে। এবং কংক্রিটের রাস্তা, রাস্তাগুলো খুব সুন্দর। মাস্টার সাহেবের সাথে আমরা কথা বলি, মানে চলন মিলের অংশ। এই যে বর্ষার সময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক বলতে পারে প্রতিদিন বিকেলে এরম টাইমে এই রাস্তার মানে ভিড়ে থাকা যায় না, শহর বা বিভিন্ন অঞ্চল থেকে লোকে বিল দেখা, বিলের ভ্রমণ, বিলের ওপরে যে ওই গ্রামে আবার একটা ইয়ে আছে, স্মৃতিসৌধ হয়েছে। এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা কি সংক্ষেপে বলা যাবে? এখনওই গ্রামে ওই ডিসেম্বরের প্রথমে ওখানে প্রায় 50-60 জন মুক্তি আসলো, রাজাকার আল বদর বাহিনীও আবার আশ্রয় নিয়ে উভয় পক্ষের কয়েকদিন যুদ্ধ হলো। কিন্তু তখন বিলে পানি, যে আব্দুর রাজ্জাক মারা যায় আমি ওদের ওর পিছনে ছিলাম। হ্যাঁ, ও ছিল বাঙ্কারের মধ্যে, আমি গোয়ালঘরের যে শেষার বেলা ওই পিছনে ছিলাম। হ্যাঁ, তখন ও দেখিচ্ছে যে কতদূর রাজাকাররা কতদূর, এইভাবে একটু করে দেখছে আর বাঙ্কারের চোখটা আছে
মোটা টোকটা এইভাবে আসে, টোকটার উপর গুলি পড়ছে, একটু ছিটে যাচ্ছে, কিন্তু হঠাৎ এইভাবে টাকাছে, আর একটা এইভাবে আসে আর কাইতে ওইভাবেই মারা যাওয়া। আরও কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পরে মুক্তিদের গোলাগুলো পড়ে গেছে, তখন সবাইকে বললো যে আপনারা যার মনে হয় নিরাপদ আশ্রয় নেন। তখন ওই যে লাস্টটা ছিল, তখন আমি আর আমার দুই চাষা আর আমার এক ভাই, ভাই মানে মামাতো ভাই, এই চারজনের লাস্টটা কী করবো দিয়ে যায় ওই বিলের মধ্যে যে ধান অগ্নমাসে যে আমন ধান, আমন ধানের ইয়ের মধ্যে দিয়ে আমরা পলাতাম। 16 ডিসেম্বরে যখন স্বাধীন হয়ে গেলো, ওই আমরা এসে আবার ওই বলছি লাস্টটা ওইখান থেকে আইনে আমার নিজের আমাদের নিজের বংশ পুকুর পাড়ে ওইখানে ঢালা মাটি দিছি। উনি মুক্তিযুদ্ধের ইতিহাসের খানিকটা আমাকে বললেন, অনেক মানুষ এখানে জমে গেছে যে তারা এলাকার মানুষ এবং এলাকার সম্পর্কে সারা দেশের মানুষকে আগ্রহী করতে চায়, এই কারণেই তারা এখানে এসে আগ্রহী হয়ে এসে এই এলাকার সম্পর্কে আমাকে অনেক কথা জানিয়েছেন। সামনে ডান দিকে মেলহক ভাইয়ের এখানে চা খাবো, এক কাপ র চা চিনি ছাড়া দেন চা খাই। এখানে অর্ঘ বসে বসে চা খাচ্ছে, কী চা খেলি, রং চা চিনি দিয়ে, কয় চামচ চিনি, 2 চামচ দেখি, ওয়াও অর্ঘ খুবই নাইস ছেলে, ও ইংরেজিতে অনার্স করছে, ওর জন্য আপনারা দোয়া করবেন।